নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব রাজ্যের ব্লকে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি। রাজ্যের ব্লকে গ্রুপ ডি পদে মাধ্যমিক পাশে চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা 23 জুলাই 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। প্রতিটি ব্লকে গ্রুপ ডি পদে মাধ্যমিক পাশে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতায় আবেদন করতে হবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, এবং ডিসক্রিপশন বক্সে থাকছে অফিসিয়াল লিংক, সেই লিংকে ক্লিক করে আবেদন করতে পারো। তো চলো বন্ধুরা, দেখে নিই আজকের অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে আবেদন করতে পারবে। চাকরি প্রার্থীদের জন্য প্রথম এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তুলে ধরব এজ ক্রাইটেরিয়া বা বয়সীমা। এক্ষেত্রে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে 22 থেকে 40 বছর পর্যন্ত। প্রতিটি ব্লকে গ্রুপ ডির পদের এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেটিতে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে 22 থেকে 40 বছর পর্যন্ত একটি চাকরি প্রার্থী আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু তোমাদের জানিয়ে রাখি, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে বয়সের ছাড়ও কিন্তু পেয়ে যাবে। সরকারি নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থী যদি SC ST হয়ে থাকে সেক্ষেত্রে 5 বছর, এবং OBC হলে কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পাবে একটি চাকরি প্রার্থী। তারপরে আসি, তারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা মিনিমাম আর ন্যূনতম কিন্তু মাধ্যমিক পাশ রাখা হয়েছে। এক্ষেত্রে যদি কোনো চাকরি প্রার্থী আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীর ন্যূনতম যে বয়সসীমা সেটা কিন্তু তোমাদেরকে জানালাম, এবং ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু মাধ্যমিক পাশ রাখা হয়েছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। এখানে মাধ্যমিক পাস ছাড়া আলাদা করে কোনো রকম শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট বা তেমন কিছুই লাগবে না। যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা সরাসরি এখানে ফর্মটিকে ফিল আপ করতে পারবে। এবারে আসি কিভাবে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীদেরকে জানিয়ে রাখি, যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে অফলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করতে হবে, এবং অফলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করার জন্য ডিসক্রিপশন বক্সে থাকছে লিংক, এবং সেই লিংকে ক্লিক করে সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবে। এক্ষেত্রে লিংকের সাথে, লিংকের যে ফর্ম অ্যাটাচ করা আছে সেই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্ট, যেমন শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো কিন্তু লাগবে, এবং এগুলোকে নিয়ে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে, অবশ্যই করে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এবারে জানাই, এটা কিন্তু BDO-র আন্ডারে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, এবং সিলেকশান প্রসেসের কথা যদি বলি, একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তাই চাকরি প্রার্থী যদি আবেদন করতে চায় তারা কিন্তু এটা মাথায় রাখতে হবে। এখানে তোমাদেরকে লাস্ট ডেট 31 জুলাই 2024 পর্যন্ত রাখা হয়েছে। চাকরি প্রার্থীদেরকে একটি তথ্য তুলে ধরি, যেখানে জানানো হচ্ছে কোন কোন ব্লকে বেসিক্যালি রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, এবং কোন পঞ্চায়েতের আন্ডারে, সেগুলো সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে।
তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই করে তোমরা জেনে নিও যে তোমাদের পঞ্চায়েতে কি রিক্রুটমেন্ট হচ্ছে বা তোমাদের ব্লকে কি রিক্রুটমেন্ট হচ্ছে, অবশ্যই এটা কিন্তু দেখে নেবে। তো এখানে এই ফর্মটি এখানে ফিল আপ করতে হবে, যেখানে আবেদনকারী যে নাম সেটা কিন্তু তুলে ধরা হচ্ছে বা লিখতে হবে। এই ফর্মটিকে প্রথমে তোমরা প্রিন্ট আউট করে নেবে ডেসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে, সরাসরি ফর্মটিকে ফিল আপ করবে। এবং ফর্মটি ফিল আপ করার জন্য প্রথমে নিজের নাম, মহাকুমার নাম, স্বামীর নাম ইংরাজিতে লিখতে হবে, পিতার নাম ইংরাজিতে লিখতে হবে, সাধারণ বসবাসের ঠিকানা হিসেবে গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড এগুলো লিখবে, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার, উপস্বাস্থ্য কেন্দ্রের নাম, বৈবাহিক স্থিতি, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্না অথবা বিধবা অবশ্যই এটা লিখতে হবে, সাবসেন্টার হইতে বসবাসের ঠিকানা কত কিমির মধ্যে সেটা লিখতে হবে, তারপরে এসসিসি সার্টিফিকেট নাম্বার, রেশন নাম্বার, তারপর সাম্প্রতিক ভোটার লিস্টের নাম্বার, জন্ম তারিখ, বিবাহিত জীবন জীবিত স্বামীর নাম, সমস্ত কিছু দেবে, সমস্ত ডকুমেন্টস দেবে, ফর্মটিকে সঠিকভাবে ফিল আপ করবে, করে তোমাদেরকে নিয়ে জমা করতে হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি হাওড়াতে, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। চাকরি প্রার্থীদেরকে আবারও জানাই, যারা যারা আবেদন করতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারো। আজকের মতো তাহলে এখানেই, দেখা হচ্ছে আবারও নতুন একটি কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সাথে হাজির হব। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।